ফেটে গেল ফেটে গেল গামলা রানীর ঢোল 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 ফেটে গেল ফেটে গেল গামলা ঢোল কি রে হ্যাঁ রে উমাই ডক্টর হ্যাঁ বাবা তলায় তলায় এত উফ ধুরন্ধর মাল ধুরন্ধর মাল মানে ধুরন্ধর মাল বুঝতে পেরেছ আর এই ধুরন্ধর মালকে যারা সাপোর্ট করে আমি বলবো তাদের মন মানসিকতা এদের মতনই নোংরা কদর্য যাবতীয় যেগুলো আছে সেগুলো তোরা বুঝতে পেরেছিস বাবা কি ব্যাপার এই ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে কিন্তু বিগত বহুদিন ধরে বহু কিছু বেরোচ্ছে আজকে ভিডিওর ইন্ট্রো শুরুতে একটা মানুষের নাম না নিলেই নয় যাকে কিনা না একদম উম একদম চুম্মা দিতে হয় হুম ওইটা বলতে পারবে না হিক্কি চুম্মা তো মুচকো উদ্ধার দেই দে অরে বদলে মে অরে বদলে মে ইউক্তি বেহার লে কোনো উধার না আমি এমনি চুম্মা তাকে দিতে চাই সেটা আর কেউ না আমাদের বর্ণালীদি হ্যাঁ এই বর্ণালীদি যে কিনা বিগত বহু দিন ধরে আমাদের এই ওয়াইটি ফ্যামিলির একজন মেম্বার যে কিনা না অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ ফ্যামিলির মেম্বার প্রত্যেকটা সিচুয়েশানকে পাই টু পাই মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আর ওনার অভিজ্ঞতা থেকে উনি কিছু কথোপকথন এইখানে বলে যায় এইরকম অনেক দিদিভাইরা আছে যারা সবসময় আমাদের দেখে মিনময় দিই শ্রাবণী দিই আরজি দি দিশানিধি ভাই সবাই হুম তো এইরকম অনেক দিদি ভাই আছে টুকু দিই কী করে ভুলি আমাকে গোলো গোলো করে কীরকম ডাকে পম্প ভাই তো এই দিদি ভাইদের যত নাম বলি কারোর নাম মিস হয়ে গেলে প্লিজ তোমরা কিন্তু কষ্ট পাবে না প্রতিজন রিয়া দি যে আমাকে এত ভালোবাসে রনিতা দিভাই আমাকে এত ভালোবাসে তো প্রত্যেকটা দিদি ভাই কিন্তু খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এদেরকে দেখে তার মধ্যে আমাদের বর্ণালি দিভাই কিন্তু বেশ এই দু তিন দিন আগে একটা কথা বলেছে সে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নে আমি দেখতে পাচ্ছি যে ওই ফ্ল্যাটে এমন কিছু ঘটেছে যে পাবলিক ওদেরকে ধরে পেটাচ্ছে মানে এরকম একটা ব্যাপার মানে উনি বলতে চাইছেন ফ্ল্যাট কান্ড এরকম কিছু একটা হতে পারে তো তার জন্য একদম চুমু মানে বলে না কখন কখন মানুষ কি বলে আর সেই সময় যদি মুখে সরস্বতী ঠাকুর বিরাজ করে তো সেই কথাটা সত্যি হয়ে যায় তো সেই কথাটা সত্যিই লেগে গেছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভীষণ ভালো আছি কথাটা কাউকে ডাউন করার নেই কথাটা সত্য আর মিথ্যের লড়াইয়ে আজকে যদি কেউ বলে ভিডিও সংক্রান্ত কিছু দেখতে পাচ্ছ না তুমি কি করে বলছো অবশ্যই বলতে হবে আর এটা তো ডেফিনেটলি বলতে হবে বিকজ ইউ আর এ লায়ার ইউ আর এ চিটার ইউ আর নট এ মাদার ইউ আর এ ক্রিমিনাল মাইন্ডেড একজন কাকে বলছি গামলাকে বলছি ইয়েস শি ইজ এ ভেরি মাছ মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলে মিথ্যের ঝুড়ি আগের ভিডিওতেই আমি বলেছি যে তুই যে পরিমাণ মিথ্যে কথা বলিস যার জন্য কিন্তু মানুষ তোকে বিশ্বাস করে না যার জন্য কিন্তু খোসলা ইলেকট্রনিক্সে ফোন করে করে লোকে এটা যাচাই করতে চায় সত্যি কি এরকম অফার আছে কি না হুম আমার যেটা মনে হয় আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে যেখানে এই গামলাকে নাকি ফোন করে খোসলার ম্যানেজার আলাদা করে যখন একে বলছে যে আমাদেরকে এই রকম আপনাকে টিভি দিয়ে দেওয়া হয়েছে বলে এরকম ডিস্টার্ব করা হচ্ছে তার মানে এই ম্যানেজারের সাথে এই সম্পর্কটা কতটা ভালো কতটা গভীর রয়েছে তাহলে কে জানে যে ও হয়তো বলেই দিয়েছে যে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন যে হ্যাঁ দিন এর মধ্যে যদি কেউ চলে যায় তাকে যদি টিভি না দিতে পারে সত্যি এরকম হয়ে যাবে তো এই মিথ্যের ঝুড়ির জন্যই কিন্তু ওকে অনেক পদে আমরা প্রমাণ পেয়েছি ও মিথ্যে কথা বলেছে বাবা হ্যা জলন্দীপের মাসি ও মাসি বলছি আপনি যে জলদ্বীপের নামে এক ঘন্টির জল বেশি খান বলছি জলটা কেঁতে কেঁতে আপনার চোখগুলো কি কোনো দিকে যায় না মানে দৃষ্টিভঙ্গি পালিয়ে গেছে তো বলুন আপনার গামলাকে আপনার শোনাও আমাকে বলুন যে আজকে তোমার বিষয়ে এই এই অ্যালিগেশনগুলো গুলো লাগানো হচ্ছে ফ্ল্যাট সম্পর্কে ফ্ল্যাটের বসবাস সম্পর্কে এই কথাগুলো মিথ্যে তুমি এগুলোকে প্রমাণ করো নয়তো ডিফেন্স করতে আমি বসে যাবো আমার মতন মিথ্যের ঝুড়ি দিয়ে দিয়ে আর একই বিষয়কে চর্বিতে চর্বন চর্বর্ব চর্বিতে চরমন করে দিয়ে তো প্রথমেই তো বলে দিলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সন্দীপ নাকি হ্যাঁ এই ফ্ল্যাটে গেছে গামলার সাথে মানে ফ্ল্যাটের বিষয়ে থাকার বিষয় নাকি আলোচনা করতে স্বামী সন্দীপ শুনে তো আমার বুকের ভেতরটা ছাড়া ধরে উঠলো তারপরে আমি ভাবলাম সন্দীপ তো হতে পারে না কারণ সন্দীপকে নিয়ে যাবে এর সাথে লুকিয়ে চুপি চুপি সম্পর্ক রাখবে এটা মহা সমস্যা তো যথারীতি তারপরেই জানা গেল উমায় ডক্টর হ্যাঁ নিয়ে গেছে ল্যাটু লাটু গেছে সঙ্গে হুম সো মানে কার নাম করে সন্দীপ মিত্রের নাম করে ওই লাটু আছে। হ্যাঁ লাটুকে প্রেজেন্ট করা হয়েছে হি ইজ মাই হাফ প্যান্ড মিন্স হাজব্যান্ড ইজ মাই হাজব্যান্ড হুম তাহলে স্বামীটাকে সন্দীপ মিত্র নাম কাবাজতে আসলে শারীরিকভাবে জলজ্যান্তভাবে ফাক্লা হুম ফাক্ না ফোকলা হুম ফোকলা আমি বললাম না সম্পর্কের কি মিছা কথা কয় কয় কি আমার ডিভোর্সও দরকার নাই আমার ফোকলার লগে সম্পর্ক ধর আমার আমার পোলারে সাই পোলারে সাই পোলা থেকে মনে আসলো পরে বলছি তো যথারীতি এটা জানা গেল যে এক বছর ইয়েস এক বছরের জন্য এই ফ্ল্যাটটাকে রেন্টে রাখা হয় বিকজ যার ফ্ল্যাট সে এখন এই মুহূর্তে এখানে নেই বাইরে আছে বছর খানিক পর সে ফিরে আসবে ঠিক আছে যার জন্য এই ফ্ল্যাটটাকে একে রেন্টে দিয়ে দেওয়া হয়েছে আর আমি তো এর আগে বলেইছি খোঁজ সেবক দাদাও স্বীকার করেছে যে সেবক দাদার সোর্সেই কিন্তু এই ফ্ল্যাটটা পাওয়া গেছে কারণ ফ্ল্যাটের যে ওনার সে সেবক দাদার সাথে একটু ভালো বন্ধুত্ব তো ওনার কথা অনুযায়ী কিন্তু একে এই জায়গাটা দেওয়া হয়েছে আর এ আমাদেরকে কি বলেছে হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ রোডের ওপরে স্কুল টিউশন সমস্ত কিছু বলছি যে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ফ্ল্যাটটা কেনা তো যার কাছে ফ্ল্যাটটা নিতে যাওয়া হয়েছিল এগ্রিমেন্টের সময় কেন বলা হয়েছিল আমরা না নিঃসন্তান তাই নিঃসন্তান তোরা তাহলে হঠাৎ করে যখন তুই ফ্ল্যাটে বাচ্চাটাকে নিয়ে যাবি তখন তোকে প্রশ্ন করবে না এই বাচ্চাটা কার আর যদি না নিয়ে যাস তখন তোর এই আদরের ভিউয়ার্সরা তোকে প্রশ্ন করবে না কি ব্যাপার মিলন হবে কত দিনে ও গামলা মিলন হবে কত দিনে রোগো স্থানে কবে হবে এই প্রশ্নটা করবে না ভিউয়ার্সরা তখন তাদেরকে কি বলবি অ্যাকচুয়ালি না পাবলিককে ঘোল খাওয়াইং ঘোল খাওয়াইং গোল খাওয়াইং বুঝতে গান্ধারী টাইমস পাবলিক দ্যাটস ওয়াইট হ্যাঁ তো যথা হুম ফোকলার সাথে সংসার তাই সারা বলি নতুন সংসার নতুন সংসার নতুন সংসার নি বাবা গো সেকেন্ড হ্যান্ড তুই ফোকলা এরা সব সেকেন্ড হ্যান্ড মাল এদের আবার নতুন আবার কি রে থাকছি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটে তোদের লাইফই সেকেন্ড হ্যান্ড তাহলে সেকেন্ড হ্যান্ড যারা খোদ নিজেরা তারা আবার নতুন সংসার আবার কি নতুন সংসার এতটা ডেসপারেট যেখানে সন্দীপের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও এই ফোকলার সাথে ও লিভিনে থাকছে হুম উইচ ইস ক্রাইম ঠিক আছে বড় বড় মহারথীরা এখানে বসে আছে সব জানতা হরিদাসের হনুরা রোজ মুখের সামনে মাইক হ্যাঁ আরে বড় বড় গাজর দিয়ে ফ্রাইড রাইস খেলে মাথায় ওরকমই গোবরই থাকবে ওই গাজরগুলো গুলো গিয়ে গিয়ে আটকে গেছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই ফ্ল্যাটটা এক বছরের জন্য নেওয়া হয়েছে ভাড়া তার আট হাজার টাকা আর সবাই তোমরা জেনে গেছো যে তিন মাসের জন্য অলরেডি ভাড়া মানে তিন আসতে চব্বিশ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কি অদ্ভুত না হুম এ কি না মা এ মা জাতির সবচেয়ে বড় কলম সবচেয়ে বড় করম আরে মন্দিরা তো দিনের পর দিন নোংরানি করেছে সেটা সচককে সবাই আমরা দেখেছি কিন্তু কোনোদিনও নিজের সন্তানের হাতটা ছেড়ে দেয়নি কোনো দিনও নিজের সন্তানের হাত ছেড়ে দেয়নি ওর মুখটা একবার কাঁপলো না নিজেকে নিঃসন্তান বলতে একদিক দিয়ে দেখতে গেলে তাই আমি বলেছি না সবসময় গর্বে ধারণ করলেই কিন্তু সে মা হতে পারে না মায়ের মধ্যে মাতৃত্ব নারীর মধ্যে মাতৃ সবটা থাকতে লাগে তারপরে গিয়ে জন্ম না দিয়েও কিন্তু একজন মা হয়ে হওয়া উঠতে হয়ে উঠতে পারা যায় যার জলজান্ত প্রমাণ কিন্তু আমাদের যশোদা মা যে কিন্তু কৃষ্ণকে নিজের গর্বে ধারণ করেনি কিন্তু তাকে যেভাবে পালন করা হয়েছে তার মানে কি বলবো দেবকীকে কিন্তু তার মা হিসাবে পরিচয় আমরা পাই না যেখানে আমরা যশোদাকে পাই ও দেব কি তো অনেক মানে দূরের কথা যশোদা অব্দি যাবে কি করে ছি 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 লজ্জা সরম ওদিকে অবাক হয়ে গেলাম ওদিকে বেলা তার ছেলে রোল খেতে চেয়েছে যেগুলো যে মানে এই সবগুলো আমরা পূরণ করি আমরা মায়েরা পূরণ করি যে বাড়িতে যখন থাকি বাচ্চারা যখন তখন যা তা খেতে চায় মা এটা একটু বানিয়ে দেবে সেই আবদারটা কৃষাণু করতে পারে না সেই আবদারটা সে তার বাবার কাছে করে নয় তার ঠাম্মির কাছে করে ঠাম্মি ছিল না তাই তার বাবা করে দিয়েছে বাবা সন্তানকে ভালোবাসে না বেঁচে খায় তো ও কি করছে ও কি করছে ও দিন নিজের ছেলের কথা তুলে 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 যে কিনা একটা সময় বলেছে আইন ওকে বারণ করেছে ওর ছেলের কথা বলতে আজকে দিনের পর দিন ওর ছেলের কথা টাইটেলে থামনেলে নিজের মুখে বলে 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 আজকে এইভাবে ছেলেকে নিজের কাছে না এনেও ব্যবসা করে যাচ্ছে এটাকে ব্যবসা করা বলে যে আমি হাতেও আনলাম না পাতেও আনলাম না কিন্তু তাকে বেঁচে আমি খাচ্ছি সন্দীপ সেই বাচ্চাটার জন্য দুপুরবেলা রোল বানিয়ে দেয় তাও ময়দার না আটার কারণ ময়দা শরীরের পক্ষে ঠিক না দুপুরবেলা ভাত ভাত খাচ্ছে না তার বদলে রোল খেতে চেয়েছে তাই আটারটা করে দিয়েছে ও পুরুষ মানুষ ও যেরকম পেরেছে ব্যাকা হোক চেকা হোক যেমনই হোক না কেন অন্তর থেকে বানিয়েছ বাবা হিসাবে ছেলের জন্য ওটাই এনাফ ওটা এনাফ সব মাতৃত্বের পিতৃত্বের সব বড় বড় জ্ঞান মারে শিক্ষার বড় বড় জ্ঞান মারে যে কিনা অবিলম্বে অন অফ ক্যামেরা নিজের সন্তানকে অস্বীকার করে বলে আমরা নিঃসন্তান এখনো আমাদের কোনো সন্তান হয়নি কী ভেবেছিল যে চুপি চুপি এই কাজ করবে হুম চুপি চুপি এই কাজ করবে কেউ কোনোদিনও টের পাবে না কেউ কোনো দিনও টের পাবে না যে তুমি একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতন তুমি বাস করছো লজ্জা সরম ঘেন্না কিচ্ছু নেই আর একে এইভাবে সাপোর্ট করছে ওর শিক্ষিত মা বাবা যে মা বাবা শিক্ষার কথা আগের দিন বলছিল তোমরা তোমাদের শিক্ষার পরিচয় দিচ্ছ তো তুই কি দিচ্ছিস তুইও তো সেই শিক্ষারই পরিচয় দিচ্ছি আর তেনারা তাদের সঙ্গে শিক্ষার পরিচয় দিচ্ছে যে মেয়ে একটা এরকম বাজে কাজ করছে সেই কাজে তারা প্রোৎসাহ দিচ্ছে কাজটা ক্যামেরার সামনে আসছে না মানে সেই কাজটা নোংরা না আরে কি বলবো তোদের দোকলা সাপোর্টার্স গুলোকে চোখের সামনে দেখেও সেখানে বলার ওদের মূরত থাকে না যখন ভ্যালেন্টাইন্স ডে এর জন্য বাইকে করে টোটো করে ঘুরে বেড়ানো হয়েছে তারপরে ওরা কিছু বলতে পারেনি যখন বাসে ওরকম ভিডিও সবার সমক্ষে দেখানো হয়েছে তারপরে এরা বলতে পারেনি এরা নিরপেক্ষ এরা নিউট্রাল ব্লাডি ফুল সব এখানে বসে বসে বড় বড় জ্ঞান মারছে সাপোর্ট করতে বসেছে মানে সাপোর্টের ঠেলায় আমি যে অন্যায় করবে সেই অন্যায়টাকে আমি সাপোর্ট করব। এরা আবার নিজেদেরকে নিরপেক্ষ সাপোর্টার্স বলে একটা দিনের জন্য শুনেছ এই জলন্দীপের এই বুড়ি একটা দিনের জন্য সন্দীপের বিষয়ে কোনো ভালো কথা বলেছে এই যে সন্দীপ যে ছেলের জন্য করেছে ও বলবে কোনো দিনও বলবে না ছেলেকে বেঁচে বেঁচে তো খাওয়া হয়ে গেছে খালি দাঁত চিবিয়ে চিবিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে দাঁত চিবিয়ে চিবে নোংরা কোথাকার ঘর বাড়ি কোনো কিছু পরিষ্কার না নোংরা একটা মহিলা সে আবার অন্যের বিচার করতে যায় যার নিজের ঘর ওরকম নোংরা কি অবস্থা মানে বাসনপত্র দেখলে সেই বাসনের লোকে বমি পর্যন্ত করবে না হাত দেওয়া পর্যন্ত যাবে না এদের মতো নোংরা মানে চেহারায়ও নোংরা তাদের আচরণে আমার তো মনে হয় ওনার মুখের সামনে দাঁড়ালে ভগ ভগ করে গন্ধ বেরবে বাবা গো অসুস্থ লাগছে আমার শরীরটা এরা অন্যের বিচার করে সন্দীপের বিচার করে আগে বিচার করতে বল গামলাকে গামলার বিচার কর যে গামলা কি করে এই জিনিসগুলো করে যাচ্ছে ও মুরদ আছে নাকি মূরদ আছে খোদ গামলা শিকার করবে ছি 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 আর এটা সত্যি যে কারণ এমন জায়গা থেকে খবরটা উঠে এসেছে মানে ধারণার বাইরে সে তো মানে তুলে দিতে চাইছিল তাকে ওখান থেকে ছি সে নাকি সন্তান নেবে যে কিনা নিজের মুখে স্বীকার করে আমরা নিঃসন্তান নিঃসন্তানই থাক লাগবে না সন্তান সন্তান সন্তানের জায়গায় ঠিক আছে অপদার্থ কোথাকার পরকিয়া করে নোংরামি করেছে তাদের আবার বড় বড় বুক নি ভিউজ কামাচ্ছে ছি ওই ভিউজ সে আবার বড় বড় কথা মা বাবার শিক্ষা লিমিট এখনো যে লিমিট ক্রস করে ছাড়িয়ে চলে গেছে গনায় গিয়ে আর হচ্ছিল না এখন এখানে চুপচাপ থাকবে বাপের বাড়ির পাশাপাশি তাহলে ব্লকটা রোজ আসবে চালাকি বুদ্ধি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তারা